সবাইকে ওয়েলকাম করছি আমি আমরা বেঙ্গলি থেকে ইংলিশ ট্রান্সলেশন শিখছি আমরা পিকে দেশের বইতে ট্রান্সলেশনের যে প্যাসেজগুলো দেওয়া আছে এক্সারসাইজ প্যাসেজ সেখান থেকে এক্সারসাইজ সলভ করছি এবং তার মাধ্যমেই ট্রান্সলেশন শেখার চেষ্টা করছি বড়ো সেন্টেন্সকে কিভাবে ছোট সেন্টেন্সে ডিভাইড করে সেটাকে ট্রান্সলেট করা যায় খুব ইজিলি গ্রাম্যাটিক্যাল মিস্টেক না করে সেই বিষয়গুলো আমরা ডিটেলে শিখছি প্রত্যেকটি ভিডিওর মাধ্যমে আমি আশা করব ভিডিওগুলো তোমরা বাড়িতে দেখছো বাড়িতে প্র্যাকটিস করছো তোমাদের প্র্যাকটিস করতে কোথাও কোনো প্রবলেম হলে ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে আমি তোমাদের হেল্প করব। তাহলে শুরু করছি আজকের লেসেন আজকে এক্সারসাইজ নাম্বার সিক্স সলভ করবো পিকেদের সরকারের বই থেকে রাবেয়া অতি দিনভাবে জীবনযাপন করিতেন দেখো বলতে পারো তুমি মানে হচ্ছে খুব ঠিক আছে সেখানে কোনোরকম আড়ম্বর বা ইউনো বিলাসবহুল জীবনযাপন নয় খুব অনারম্বর সিম্পল লিভিং সেরকম একটা লাইফ লিড করতেন রাবেয়া তাহার কুটিরে একটি মাত্র মাটির জলপাত্র ছিল তার কুটিরে তার ঘরে কুড়ে ঘরে একটাই মাত্র পাত্র ছিল যেখানে জল রাখা হতো তাহা হইতেই তিনি জল পান এবং হস্তপদ ধৌত করিতেন এবং সেই মাটির জলপাত্র থেকে জল নিয়েই তিনি জল খেতেন এবং হাত পা এবং যে শরীর বডি পার্টস সেগুলো তিনি ধুতেন ঠিক আছে মানে হস্ত পদ এবং ইত্যাদি মানে হাত পা এবং অন্যান্য যে অংশ সেগুলো তিনি ধুতেন একখানি ইস্টকের উপর মস্তক রাখিয়া ছিন্ন মাদুরে শয়ন করিতেন এবং একখানি ইস্টকের উপরে ইস্টকের উপরে মানে তুমি বলতে পারো ইঁটের উপরে ওকে মাথাটা রেখে তিনি ছিন্ন মাদুরে মানে ছেঁড়া মাদুরে শয়ন করিতেন ঘুমতেন এই সকল দেখিয়া এক ব্যক্তি একদিন তাহাকে বলিলেন আমার এক ধনী বন্ধু আছে যদি আপনি আদেশ করেন তবে আমি তাহার নিকট হইতে আপনার ব্যবহারের জন্য কিছু সামগ্রী আনিয়া দিতে পারি রাবেয়া উত্তর করিলেন তুমি ভুল করিতেছ আমার কিছুরই কোনো অভাব নাই এইটুকু যে প্যাসেজ দেওয়া আছে সেখান সেখানে আমি প্রত্যেকটা সেন্টেন্স আলাদা করে করে তার ট্রান্সলেশন করব তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং ট্রান্সলেট করতেও সুবিধা হবে প্রথম সেন্টেন্স রাবেয়া অতি দিনভাবে জীবনযাপন করিতেন তাহলে এখানে সাবজেক্ট রাবেয়া ওকে তারপরে কি দিন যাপন করা দিন যাপন করাটা হচ্ছে ভার্ভ রাবেয়া দিন যাপন করতেন অতি দিনভাবে এখানে সাবজেক্ট এবং এটা ভার্ভ তাই তো প্রথমে সাবজেক্ট লিখবো তারপর ভার্ভ লিখব তাহলে আমরা লিখব রাবেয়া তারপর লিখবো লিভড জীবনযাপন করতেন লিভড বলছি অতি দিনভাবে তো তাহলে অতি দিনভাবে মানে তুমি বলতে পারো ইউনো অস্টের অস্টার এ ইউএসটি আরি অস্টার মানে প্রচণ্ড স্ট্রিক্ট জীবনযাপন সেখানে কোনো রকম আড়ম্বর নেই বহুল কোনো ব্যাপার নেই খুব সিম্পল জীবনযাপন করতেন কিংবা সিম্পল লিখতে পারো কিংবা হাম্বল লিখতে পারো সো অ্যান অস্টেয়ার কিংবা আসিম্পল কিংবা আ হাম্বল এই তিনটের মধ্যে যে একটা তোমরা লিখতে পারো লাইফ তাহলে রাবেয়া লিভড অ্যান অস্টার কিংবা আ সিম্পল কিংবা হাম্বল লাইফ এটা বলতে পারো তুমি এখানে লিভডের বদলে লেড লিখতে পারতে অতিবাহিত করা জীবনযাপন অতিবাহিত লেড মানে লিড এলি এডি লিডের পার্সেন্স লেড সো রাবেয়া লেড আ সিম্পল কিংবা হাম্বল কিংবা অ্যান অস্টিয়ার লাইফ এটাও তুমি বলতে পারতে ঠিক আছে এরপরের সেন্টেন্স তাহার কুটিরে একটিমাত্র মাটির জলপাত্র ছিল তাহলে তাহার কুটিরে একটিমাত্র মাটির জলপাত্র ছিল এই সেন্টেন্সগুলো আমরা এরকম বলতে পারি যে সেখানে তাহার কুটিরে একটি জলপাত্র ছিল বা সেখানে একটি জলপাত্র ছিল তাহার কুটিরে আমরা সেন্টেন্সটা এভাবে লিখতে পারি সো দেয়ার ওয়াজ সেখানে ছিল দেয়ার ওয়াজ অনলি ওয়ান আদ ওয়াটার ভেসেল একমাত্র একটি মাটির ওকে আদেন মানে হচ্ছে মাটির জলপাত্র এই জল পাত্রটাকে তুমি ওয়াটার ভেসেল বলতে পারো কিংবা ওয়াটার পট বলতে পারো সো ওয়াটার ভেসেল বলা যেতে পারে ওয়াটার পট বলা যেতে পারে ইন হার কটেজ তার কুটিরে তাহলে সেখানে একটি জলের পাত্র ছিল মাটির জলের পাত্র ছিল তার কুটিরে তো দেয়ার ওয়াজ ওনলি ওয়ান আদেন ওয়াটার ভেসেল কিংবা আদেন ওয়াটার পট ইন হার কটেজ এইভাবে সেন্টেন্সটা লিখতে পারো যদি বলি যে আমাদের বাড়িতে দুটো নারকেল গাছ আছে তাহলে তুমি এরকম ভাবে বলতে পারো দেয়ার আর টু কোকোনাট ট্রিজ দেয়ার আর টু কোকোনাট ট্রিজ যদি বলি যে সেখানে একটি ঘর ছিল তাহলে দেয়ার ওয়াজ আ কটেজ দেয়ার ওয়াজ আ কটেজ মানে এরকমভাবে যখন সেন্টেন্সগুলো আমরা বলছি তখন কিন্তু আমরা দে আর ইজ কিংবা দেয়ার ওয়াজ কিংবা দে আর আর এইভাবে সেন্টেন্সগুলো শুরু করতে পারি সো তাহার কুটিরে একটিমাত্র মাটির জলপাত্র ছিল মানে সেখানে একটিমাত্র মাটির জলপাত্র ছিল তার কুটিরে ওকে পরের সেন্টেন্স তাহা হইতেই তিনি জলপান এবং হস্তপদাদি ধৌত করিতেন এখানে সাবজেক্টকে তিনি কাজটা কি করতেন জলপান করতেন আর হাত পা ধুতেন ঠিক আছে এবং সেই মাটির পাত্রে জল থেকে তাহলে এখানে সাবজেক্ট তিনি কাজ করতেন জল পান এবং হাত পা ধোয়া তাহলে আমরা সেটাই প্রথমে করতেন মানে তাই তো জল পান করতেন অ্যান্ড হস্তপদাতে ধৌত করতেন মানে ধুতেন হস্ত পা ধুতেন ধোয়া ইংরেজি কি ওয়াশ তাহলে ওয়াশড হবে সি ড্র্যাঙ্ক অ্যান্ড ওয়াশড হার হ্যান্ডস হস্ত ফিট পা অ্যান্ড আদার বডি পার্টস এবং শরীরে আরো অন্যান্য অংশ তিনি সেখানকার জল দিয়ে ধুতেন এই যে সেখানকার জল দিয়ে ধুতেন কোনো কিছুর সঙ্গে কাজটা করতেন তাহলে উইথ দ্যাট ভেসেল ওয়াটার উইথ দ্যাট ভেসেল ওয়াটার আমরা এখানে উইথ প্রেপোজিশন বসাবো ঠিক আছে সেই জলটা নিয়ে তিনি হাত মুখ পা ধুতেন তাহলে উইথ দ্যাট ভেসেল ওয়াটার কিংবা উইথ দ্যাট ওয়াটার ফ্রম দ্য ভেসেল সেরকমও বলতে পারো উইথ দ্য ওয়াটার ফ্রম দ্যাট ভেসেল ঠিক আছে সেরকম বলা যেতে পারতো আর সেটাকে আমি ছোটো করে উইথ দ্যাট ভেসেল ওয়াটার বলেছি সো তিনি ড্র্যাঙ্ক করতেন জল পান করতেন এবং ওয়াশ ধুতেন তার হাত তার পা এবং শরীরের অন্যান্য অংশ সেই ভেসেল ওয়াটার দিয়ে একখানি উপর মাথা রাখিয়া ছিন্ন মাদুরে দেখো এখানে কিন্তু সাবজেক্ট মানে কে মস্তক রেখে এটা কিন্তু বলা নেই তোমাকে ধরতে হবে রাবেয়ার কথা বলা হচ্ছে এখানে তিনি একটি সাবজেক্ট আছে সেটা তোমাকে বুঝতে হবে তাহলে তিনি মানে এখানে রাবেয়ার কথা বলা হচ্ছে রাবেয়ার বারবার না বলে আমরা এখানে প্রোনাউন সি ইউজ করব। কাজটা কী করতেন তিনি কি করতেন মস্তক রাখিয়া দেখো মস্তক রাখিয়া ইঁচের উপর মস্তক রাখিয়া এটাকে তুমি একটা ফ্রেজ করতে পারো ওকে কিন্তু মেন ভাবটা কি শয়ন করতেন মেন ভাবটা এখানে শয়ন করতেন ছিন্ন মাদুরে এটা তোমার মেন ভাব শয়ন করিতেন তো মানে সে শয়ন করিতেন এটা তোমার হচ্ছে মেন সেন্টেন্সটা হবে কিন্তু প্রথমে যে আমরা দেখতে পাচ্ছি ফ্রেজটা রয়েছে একখানি ইস্টকের উপর মস্তক রাখিয়া এটা তুমি পার্টিসিপাল ইউজ করে করতে পারো যেমন প্লেসিং হার হ্যান্ড প্লেসিং হার হেড সরি মাথা রাখিয়া তাই তো করতো রেখে দিত কোনো কিছু তাহলে প্লেসিং হার হেড তার মাথাটা রাখতো কিসের অন অনে ব্রিক ইন্টের ওপরে প্লেসিং হার হেড অন আ ব্রিক একটা ইটের ওপরে মাথাটা রেখে এরপরে আমি আমার যে মেইন সাবজেক্ট শি লিখলাম এবং শয়ন করিতেন মানে স্লেপ্ট স্লিপ তার পাস্ট্যান্ড স্লেপ্ট এবং কোথায় স্বয়ন করতে ছিন্ন মাদুরে মানে ছেঁড়া মাদুরে তাহলে অন এ ট্যাটার্ড ছেঁড়া কিংবা টর্ন মানে ছেঁড়া টর্ন ম্যাট তাহলে প্লেসিং হার হেড অন ব্রিক একটা ইন্টের ওপরে মাথা রেখে শি স্লিপড অন ট্যাটার্ড কিংবা টর্ন ম্যাট সে একটি ছিন্ন মাদুরে তিনি শয়ন করতেন এভাবে তোমরা এই সেন্টেন্সটা ট্রান্সলেট করবে নেক্সট সেন্টেন্স এই সব দেখিয়া এক ব্যক্তি একদিন তাহাকে বলিলেন এই সব দেখিয়া এটা কিন্তু দেখো পার্টিসিপেল হয়ে যাচ্ছে এই সব দেখিয়া এক ব্যক্তি সাবজেক্ট একদিন তাহাকে বলিলেন এখানে বলিলেনটা হচ্ছে তোমার ভব ওকে তাহলে এই সব দেখিয়া এই সব দেখিয়া কি হবে সিইং অল দিস সিইং অল দিস বারো তাই যোগ করেছি আমরা পার্টিসিপেল করছি সিইং অল দিস এই সব দেখে ওয়ান ডে একদিন আ পারসন একজন ব্যক্তি সেড টু হার তাকে বললেন তাহলে তাকে বললেন বললেন ইংরেজি বললেন তাকে তাহলে বসবে এই পর্যন্ত বোঝা গেছে এরপরে দেখতে পাচ্ছি আমরা কমা কোটেশন দেওয়া আছে তোমাকে এখানে কমা কোটেশন দিতে হলো এরপর বলছি আমার এক ধনী বন্ধু আছেন তাহলে আমার আই অবশ্যই সাবজেক্ট আই আছে হ্যাভ আই হ্যাভ আ রিচ ফ্রেন্ড ধোনি বন্ধু রিচ ফ্রেন্ড আই হ্যাভ আ রিচ ফ্রেন্ড যদি আপনি আদেশ করেন যদি আপনি আদেশ করেন তবে আমি তাহার নিকট হইতে আপনার ব্যবহারের জন্য কিছু সামগ্রী আনিয়া দিতে পারি তাহলে যদি আপনি আদেশ করেন ওকে এটা আমরা ক্লজ লিখছি যদি আপনি আদেশ করেন সো যদি আপনি আদেশ করেনটা কিভাবে লেখা যেতে পারে ইফ ইউ পারমিট যদি আপনি অ্যালাউ করেন উইথ ইউর পারমিশন এটাও বলতে পারো তাহলে ইফ ইউ পারমিট এটাও বলতে পারো যদি আপনি অ্যালাউ করেন অনুমতি দেন কিংবা উইথ ইউর পারমিশন আপনার সম্মতি নিয়ে তার মানে আপনি যদি আদেশ করেন ঠিক আছে এরকম বলতে পারো অনেকে বলতেই পারে যে ইফ ইউ গিভ মি অর্ডার যদি আপনি আমাকে আদেশ দেন এখানে কিন্তু অ্যাকচুয়ালি সেই রকম আদেশের কথা বলা হচ্ছে না ঠিক আছে মানে আপনি যদি আমাকে অনুমতি দেন আপনার যদি সম্মতি থাকে তাহলে আমি এই কাজটা করতে পারি সো ইফ ইউ অ্যালাউ মি কিংবা ইফ ইউ পারমিট মি কিংবা উইথ পারমিশন ওকে আমি এখানে দেখো আমিটা হচ্ছে আমার মেন সাবজেক্ট আমি ঠিক আছে তাহার নিকট হইতে আপনার ব্যবহারের জন্য কিছু সামগ্রী আনিয়া দিতে পারি এই আনিয়া দিতে পারি এটা কিন্তু আমার ভাব হচ্ছে তাহলে আমি সাবজেক্ট কাজ হচ্ছে আনিয়া দিতে পারা ঠিক আছে সো আনিয়া দিতে পারাটা কাজ এবার কি কাজ কিছু সামগ্রী এটা কিন্তু আমার অবজেক্ট হচ্ছে কিছু সামগ্রী ওকে সো আমি মানে এখানে আই বসবে আনিয়া দিতে পারি পারি তাই তো সো আই মে এখানে মে বলা হচ্ছে আই মে ওকে মানে আমি আপনি চাইলে আমি এটা করতে পারি সো আই মে বলতে পারো এবং তারপরে আনিয়া দিতে আনা ইংরাজি ব্রিং সো আই মে ব্রিং আনিয়া দিতে পারি ঠিক আছে আপনার আপনাকে আপনাকে তাই তো ইউ আই আই ব্রিং ইউ কি দিতে পারি কিছু সামগ্রী কিছু সামগ্রী মানে সাম অফ মানে তাহার নিকট হইতে আপনাকে তার কিছু সামগ্রী নিয়ে আসতে পারি সো সাম অফ হিজ আর্টিকলস হিজ আর্টিকলস মানে আমি যে বন্ধুর কথা বলছি সেই বন্ধুর কিছু সামগ্রী জিনিসপত্র সো হিজ আর্টিকলস কিংবা স্টাফ বলতে পারো আর্টিকেল না বলে কিংবা প্যারাফর্নালিয়া বলতে পারো প্যারাফর্নেলিয়া মানে কোনো কাজ করতে যে জিনিসগুলো আমাদের দরকার হয় যে ইনো সামগ্রীগুলো আমাদের দরকার হয়ে থাকে এখানে দেখো আর্টিকেলস আমি দেখো প্লুরালে ইউজ করেছি সামগ্রী অনেকগুলো জিনিস স্টাফ এটাও কিন্তু প্লুরাল এবং সিঙ্গুলার একই রকম হয় প্যারাফর্নালিয়াও এটাও কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল একই রকম হয় এখানে কিন্তু এস বসিয়ে এটাকে প্লুরাল করার তোমার দরকার নেই প্রয়োজন নেই সো এখানে দেখো সাম অফিস আর্টিকেলস কিংবা সাম অফিস স্টাফ কিংবা সামাফিস প্যারাফর্নালিয়া নিয়ে আসতে পারি কিসের জন্য আপনার ব্যবহারের জন্য জন্য মানে ফর ইয়র ইউজ ফর ইউর ইউজ শুধুমাত্র তুমি যদি এখানে লিখতে ফর ইউ তাহলে হতো আপনার জন্য ফর ইউ কিংবা ফর ইউর ইউজ ওকে সো দেখো আই হ্যাভ এ রিচ ফ্রেন্ড আমার এক ধনী বন্ধু আছে যদি আপনি আদেশ করেন ইফ ইউ পারমিট কিংবা উইথ ইউর পারমিশন আমি তাহার নিকট হইতে আপনার ব্যবহারের জন্য কিছু সামগ্রী আনিয়া দিতে পারি আই মে ব্রিং ইউ সাম অফিস আর্টিকলস সাম অফিস আর্টিকলস কিংবা স্টাফ কিংবা প্যারাফর্নিলিয়া ফর ইউর ইউজ ঠিক আছে আপনার ব্যবহারের জন্য আমি বেশ কিছু সামগ্রী নিয়ে আসতে পারি এইভাবে কিন্তু তোমরা এই সেন্টেন্সটাকে ট্রান্সলেট করতে পারো এবং লাস্ট সেন্টেন্সে বলছে রাবিয়া উত্তর করিলেন তুমি ভুল করিতেছ আমার কিছুরই কোনো অভাব নাই এই কথা শুনে রাবিয়া উত্তর করিলেন রাবিয়া রিপ্লাই করলেন তাই তো সো রাবিয়া রিপ্লাইড রিপ্লাই করেছিলেন তুমি ভুল করিতেছো ইউ আর মিস্টেকেন ইউ আর মিস্টেকেন তুমি ভুল করেছো কিংবা রং ইউ আর রং বলতে পারি ইউ আর রং বা তুমি ভুল ইউ আর মিস্টেকেন কিংবা ইউ আর রং এরকম বলতে পারো না তুমি ভুল করিতেছো মানে ইউ হ্যাভ ডান রং থিংস এখানে কিন্তু ভুল করা মানে সেই রং থিংস মানে কাজ করার কথা বলা হচ্ছে না তুমি ভুল ভাবছো এখানে যেটা বলা হচ্ছে যে তুমি ভুল ভাবছো ইউ আর মিস্টেই তুমি ভুল ভেবেছো বা ইউ আর রং তুমি ভুল আমার কিছুরই কোনো অভাব নাই এখানে সাবজেক্ট হচ্ছে আমি তাই তো আমার কিছুরই কোনো অভাব নাই মানে আমার অভাব নাই কোনো কিছুর সো আমি হচ্ছে সাবজেক্ট তাহলে অভাব নাই ডু নট নিড আই ডু নট নিড আমার কোনো কিছুর প্রয়োজন নাই এনিথিং আই ডু নট নিড এনিথিং আমার কোনো কিছুর প্রয়োজন নাই কিংবা বলতে পারো আই হ্যাভ নো ওয়ান্ট অফ এনিথিং আই হ্যাভ নো ওয়ান্ট আমার কোনো চাহিদা নেই কোনো কিছুর অভাব নেই আই হ্যাভ নো ওয়ান্ট অফ এনিথিং কোনো কিছুর সো আই হ্যাভ নো ওয়ান্ট অফ এনিথিং কোনো কিছুরই কিন্তু আমার কোনো চাহিদা নেই বা অভাব নেই আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে প্রত্যেকটা সেন্টেন্সের ট্রান্সলেশন তোমরা বুঝতে পেরেছো কোথাও অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে যদি ক্লাস ভালো লেগে থাকে ক্লাসটি লাইক করবে শেয়ার করবে অ্যান্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে ততক্ষণ সব ভালো থাকবে সুস্থ থাকবে এবং বাড়িতে আরও বেশি বেশি করে ট্রান্সলেশন প্র্যাকটিস করবে থ্যাংক ইউ